হতে অবাক করার মতো নৌবাহিনীর খুঁজি দেখি শিখি গ্রামীণফোন 4G-তে এখনই গ্রামীণফোন। চাকরি ছেড়ে ফেলে দেওয়া গাছের গুড়ি ও কাঠ খোদাই করে ফুটিয়ে তুলেছেন পরিবারের সাথে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য, মুক্তিযুদ্ধের ইতিহাস ও সাত বীর শ্রেষ্ঠর ছবি, পদ্মা সেতু সহ শতাধিক শিল্পকর্ম। সেই সাথে গাছের গুড়ি খোদাই করে তৈরি করেছেন বিলুপ্ত প্রজাতির 19টি প্রাণীর ভাস্কর্য। ইতিমধ্যে বাহারুলের নিজ হাতে বানানো ভাস্কর্য ও শিল্পকর্মগুলো স্থান পেয়েছে জাতীয় জাদুঘরে, আর নতুন প্রজন্মের কাছে কাঠ শিল্পের মাধ্যমে ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরতে এমন শিল্পকর্ম তৈরি করেছেন বলে জানান তিনি। আমি নৌবাহিনীতে চাকরি করতাম, সেই চাকরি ছেড়ে আমি কাঠের ভিতরে মনোনিবেশ করছি, যাতে অতীত ইতিহাসকে আগামী প্রজন্মরা দেখতে পারে, শিখতে পারে। শিল্পকর্মের নেশায় মাত্র 12 বছরে চাকুরি জীবন শেষ করেন বাহারুল। এর আগে 1981 সালে নৌবাহিনীতে যোগদান করেন তিনি। 2005 সাল থেকে ফেলে দেওয়া গাছের গুড়ি ও কাঠের টুকরো দিয়ে শুরু করেন ভাস্কর্য বানানো। আমি জাতীয় জাদুঘরে গিয়ে ফরিদপুরের লক্ষ্মীপুরের বাহার ভাইয়ের শিল্পকর্ম দেখে খুবই অভিভূত হই এবং ইচ্ছা পোষণ করি ওনার বাসায় গিয়ে ছবিগুলো দেখে পছন্দ মতো সাধ্যমতো দু একটা ছবি আমি নিব। আমি আমার কাকার সঙ্গে ঘুরতে এলাম, এসে আমি অনেক কাঠের জিনিস দেখতে পেলাম। বঙ্গবন্ধু তার মায়ের সঙ্গে অনেক কাঠের গাছের ভিতরে অনেক মানুষের ছবি, এগুলো মুক্তিযুদ্ধ, এগুলো দেখে আমার খুব ভালো লাগলো। বাহার দীর্ঘদিন যাবৎ এই কাঠের উপর শিল্পকলাগুলো তৈরি করে যাচ্ছে। বাসায় এসে আমি দেখলাম যে অনেক মানে 100 হবে বোধহয়, দেখলাম যে চিত্রকর্ম তা দেখে খুব ভাল লাগলো। ব্যক্তিগত অথবা সামাজিক সমষ্টিগত উদ্যোগ থাকে নতুন কিছু উদ্ভাবন, যদি সুনির্দিষ্টভাবে তিনি আমাদের কাছে উপস্থাপন করে আমরা অবশ্যই জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের পাশে দাঁড়াবো এবং তারা যেভাবে বাস্তবায়ন করতে চায় জেলা প্রশাসন সহযোগিতা করবে। বাহারুল লতিফের তৈরি শিল্পকর্মের মূল্যায়নে সমাজের সকলে এগিয়ে আসবে এমনটাই প্রত্যাশা সকলের। সময় সংবাদ, ফরিদপুর।